তার যদি ঋতুবতী হয়, নিফাসগ্রস্ত হয়, তখন অনেক পরিবার তার বিছানাকে আলাদা করে দেয়, অনেক পরিবার ঘৃণ্য চোখে দেখে, অনেক পরিবার কাজ কাম করতে পর্যন্ত নিষেধ করে। অথচ আপনি যদি সাহাবাদের জীবনে দেখেন, আবু বকর তিনি নিজেই তার দাসী ছিল, হায়েস্ট প্রাপ্ত তার দাসীর কাছ থেকে কোরআন মাজিদ নিয়ে এসেছে। তা এখন হায়েস্ট প্রাপ্ত নারী যদি কোরআনকে নিয়ে এসে দিতে পারে, কোরআনের যে পৃথিবীতে পবিত্র জিনিস হতে পারে, হতে পারে না। তা এখন হায়েস্ট প্রাপ্ত নারী যদি অন্য কোনো জিনিস দিয়ে কোরআনকে নিয়ে এসে দিতে পারে, তাহলে ওই নারী বাকি পৃথিবীর সমস্ত কাজই করতে পারে। হায়েজ অবস্থায় আল্লাহ সুবহান তাআলা স্ত্রী থেকে কাবা শরীফের মধ্যে সমস্ত কাজ করিয়েছেন তওয়াফে। এরকমভাবে আপনি যদি দেখেন আল্লাহ সুবহানের জামানায়, সাহাবীদের জামানায় যে সাহাবায়ে কেরাম ঋতু অবস্থায় তারা নারীদেরকে আরও কাছে নিয়ে নিতেন, যাতে করে তারা অসুস্থ বোধ মনে না করে, যাতে করে তারা নিজেকে টেনশনের মধ্যে উঠে না যায়, যাতে করে তারা মনে না করে যে আমার স্বামী আমাকে এই অবস্থায় অবহেলা করে। তাই তো উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন সহিহ বুখারী 298 নম্বর হাদিস, যে বাইনা আনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাথে ছিলাম, এমন অবস্থায় আমি ঋতু হতাম, যে বাইনা আনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আনা হাইজ, আমি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাথে ছিলাম, এমন অবস্থা আমি ঋতু, কিন্তু আল্লাহ সুস্থাম আমাকে ছেড়ে দেয়নি, ফেলে দেয়নি, কাছে কেড়ে নিয়েছে। কিন্তু আমাদের সমাজে অনেক মুফতি হয়তো ফতোয়া দিতে পারে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 2 নম্বর সূরা সূরা বাকারা 222 নম্বর ফাতাযিলুন নিসা ফিল মাহিজ, যে হায়েজগত অবস্থায় নারীদের থেকে তোমরা দূরে থাকো, এটা শাব্দিক অনুবাদ। আল্লাহ বলছেন যে তোমরা হায়েজ নিফাস যারা রয়েছে, হায়েজ প্রাপ্ত নারীরা রয়েছে, এদের থেকে তোমরা দূরে থাকো। এই আয়াতের উপর ডিপেন্ড করে অনেক মুহাদ্দিস ফকি অনেক মুফতিও তারা বলে থাকে যে হায়েজ অবস্থা নিফাস অবস্থায় নারীদের থেকে দূরে থাকতে হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জীবনে প্রমাণ করে দিয়েছেন যে এখানে ফাতাযিলু মানে দূরে সরা নয়, এখানে ফাতাযিলু মানে স্বামী স্ত্রীর মাঝে হায়েজ অবস্থায় সহবাস করা থেকে দূরে থাকে। তাই তো বলছেন মাইনা রাদিয়াল্লাহু আনহা নিজের প্রতি নিজে মামলা করছেন জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহিস সালাম তিনি আমার সঙ্গে ছিলেন, ওয়ানা হাইয়াতুল কিয়ামত অবস্থা আমি ঋতুবতী, ওয়া বাইনা ওয়া বাইনি ওয়া বাইনা হুসাউন, আর তার মাঝে আর আমার মাঝে একটাই কাপড় ছিল। কত ভালো করে বুঝলেন, মাইনা রাদিয়াল্লাহু আনহা তিনি ঋতুবতী আর তার ঋতু অবস্থায় আলাইহিস সালাম তার সঙ্গে ছিলেন, তিনি বলছেন ওয়া বাইনি ওয়া বাইনাহু আমার মাঝে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাঝে সাউন একটাই কাপড় ছিল। কেন আল্লাহ সুবহান তো বলছেন যে স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। আল্লাহ রাসূল সাল্লাম তিনি এই ঋতু অবস্থায় তার স্ত্রীদেরকে দূরে সরে দিতেন না, বরং কাছে টেনে নিতেন, কিন্তু আমরা এমনটা করি না বা এমনটা করতে সমাজে দেখা যায় না, কারণ আমাদের আশপাশে অসংখ্য ইহুদি নাসারা বসবাস করে যাদের কৃষ্টি কালচার হচ্ছে ঋতুবতী অবস্থা নিফাস অবস্থায় নারীদেরকে দূরে সরে রাখা, আলাদা ঘরে বন্দি করে রাখা, আলাদা খালি বাসনে তাদেরকে ভাবকা বলে দেওয়া, তাদের কৃষ্টি কালচার। কিন্তু আমরা তাদের সেই কৃষ্টি কালচারগুলোকে গ্রহণ করেছি,